হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা তোমরা যদি এখনো আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে করে লিংকে ক্লিক করে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে অনেক কুইজ হয় অনেক পোল রাখা হয় অনেক কিছু ডিটেলস দেওয়া হয় অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না এবং যদি ইন্টারভিউয়ের পিডিএফ দরকার হয় অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে একটু ড্রেস কোড সম্পর্কে বলে দিই আশা করছি ড্রেস কোড সম্পর্কে সকলেই জানো তাও ড্রেস কোডটা একটু আলোচনা না করাই নয় তো ড্রেস কোডটা একটু বলে দিচ্ছি কারণ সকলে যেন ড্রেস কোড হচ্ছে ইন্টারভিউয়ের জন্য মাস্ট এবং ভেরি 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 ইম্পর্টেন্ট তো তোমরা সকলেই একটা কথা শুনেছো ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন তাহলে ইন্টারভিউ হলে ঢোকার সময়ে কিন্তু ইন্টারভিউ আর তোমাদেরকে দেখবে দেখেই কিন্তু তাদের মেন্টালি একটা পারসেপশন তৈরি হবে যে এই ছেলেটা এই রকম। একটা মেন্টাল ম্যাপ অটোমেটিক তৈরি হয়ে যাবে তোমাকে দেখে যে এই ছেলেটাকে নেওয়া যেতে পারে কি নেওয়া যেতে পারে না তো তুমি গেট আপটা এইরকম করে যাবে যাতে ফিফটি পার্সেন্ট তোমাদেরকে দেখেই সিলেক্ট করে নেয় ইন্টারভিউর যে হ্যাঁ এই ছেলেটাকে নেওয়া যেতে পারে এই মনোভাবটা যদি তাদের মধ্যে তৈরি করতে পেরেছো তাহলে কিন্তু তোমাদের চাকরি পাওয়াটা খুব ইজি হয়ে যাবে তাই বলছি ড্রেস কোডটা অবশ্যই ভালোভাবে মেনটেন করো অবশ্যই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে কয়েকটা ড্রেসের লিঙ্ক দিয়ে রাখবো জুতো জামা প্যান্ট বেল্ট সকল প্রোডাক্টের কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই তোমরা কিনো না কিনো কিন্তু লিঙ্কে গিয়ে করে ড্রেসগুলো দেখে নেবে যে ওই রকমের ড্রেস কিন্তু তোমাদেরকে বানাতে হবে সে কম দামি হোক বেশি দামি হোক ব্র্যান্ডেড হোক ফুটপাতি হোক রকম হোক কিন্তু তোমাদেরকে এই রকমই একটা ড্রেস বানাতে হবে কারণ ড্রেসটা মাস্ট ইম্পর্টেন্ট ড্রেসে কিন্তু নাম্বার রয়েছে বন্ধু তুমি যে গেট করে যাবে সেটার জন্য আলাদাভাবে নাম্বার রয়েছে ঠিক আছে ঠিক আছে অনেকজন অ্যাফোর্ড করতে পারবে না অনেকজন ভাববে যে এইরকমই চলে যায় কিন্তু সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কোনো বন্ধুর কাছ থেকে যদি বোরো করতে পারো কোনো জামা প্যান্ট তো অবশ্যই করবে সেগুলো চলে অনেক বন্ধু দেখবে ইন্টারভিউর জন্য হয়তো জামা প্যান্ট কিনেছে সেগুলো যদি তোমার হচ্ছে ফিট হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু ড্রেস অবশ্যই পরবে ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট চেষ্টা করবে হাল লাইট কালারের শার্ট পরার বা সাদা কালারের শার্ট পরার ব্ল্যাক কালারের প্যান্ট ব্ল্যাক কালারের শু এবং ব্ল্যাক কালারের বেল্ট চুলগুলো ছোটো ছোটো এবং দাঁড়িয়ে একেবারে ক্লিন সেভ ঠিক আছে এগুলো একটু মেনটেন করার চেষ্টা করো এগুলো একটু ভালো জিনিস ঠিক আছে কারণ তোমাকে প্রথমবারেই দেখে যাতে ফিফটি পার্সেন্ট তোমাকে সিলেক্ট করে নেয় ইন্টারভিউয়াররা যদি তাদের মাইন্ডে তুমি তৈরি করে দিতে পারো যে হ্যাঁ এই ছেলেটাকে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু তোমার ইন্টারভিউটা আরো ইজি হয়ে যাবে তুমি বিশ্বাস করতে পারবে না যে তুমি ইন্টারভিউ দিচ্ছ না তাদের সঙ্গে কথা বলছো তো ড্রেস কোডটা মাস্ট ভালোভাবে মেনটেন করবে ঠিক আছে এরপর চলো বাকি যে কি কি করবে সেগুলো একটু জেনে নেওয়া যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে অনেক মেসেজ করেছেন কিভাবে ইজিলি টেন প্লাস স্কোর করা যায় আমি আপনাদেরকে সমস্ত টিপস শেয়ার করব আপনারা ঘর থেকে বার হওয়ার থেকে শুরু করে ইন্টারভিউ হলে ইন্টারভিউ দেওয়ার পর কিভাবে বেরিয়ে আসবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো কোন জায়গায় ইন্টারভিউর নাম্বার কাটে কোন জায়গায় আপনি আপনার বেস্ট দিয়ে স্কোরটা টুয়েলভ প্লাস নিয়ে যেতে পারবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তাই বলছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি আপনারা সকলেই অনেক উপকৃত হবেন তো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা জানেন বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট বাঙালি হয়ে সাপোর্টটুকু চাই ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা বেশি লম্বা করছি না ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলে রাখছি আপনারা কোন জায়গায় স্কোর করতে পারেন বা কোন জায়গায় আপনাদের কিন্তু স্কোরটা মাইনাস হয়ে যায় সেটা দিয়ে শুরু করাটাই ভালো হবে তারপরে আমি আপনাদের বেসিক যে টিপসগুলো সেগুলো শেয়ার করে দেব। ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনাদেরকে বেসিক জায়গায় কিন্তু নাম্বারগুলো কাটা হয় মনে করুন আপনি ইন্টারভিউ দিতে গেলেন সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আপনাকে প্রশ্ন করা হলো সেখানে আপনাকে কনস্টিটিউশন থেকে প্রশ্ন করা হলো বিভিন্ন ধারা নিয়ে প্রশ্ন করা হলো এছাড়াও আপনাকে হিস্ট্রিতে বিভিন্ন রাজা যেমন মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন করা হলো সভ্যতা থেকে প্রশ্ন করা হলো আপনি একটাও কিন্তু উত্তর দিতে পারেননি এই অবস্থায় কি আপনার স্কোরটা মাইনাস যাবে মানে এই অবস্থায় কি আপনার তাহলে স্কোরটা কম দেওয়া হবে বা স্কোর কি কাটা যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে চাইছি না এই সকল প্রশ্নের জন্য কিন্তু আপনাদের কোনো নাম্বার কাটা যাবে না হ্যাঁ এরপর আপনাকে দশটা প্রশ্ন করছে এরপর আপনি সকল প্রশ্নের উত্তর বলছেন যে আমি জানি না সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা হবে ঠিক আছে এমনও তো নয় যে মনে করুন আপনি জিওগ্রাফি অনার্স আর আপনি জিওগ্রাফির দুটো নদীর নাম বলতে পারছেন না পশ্চিমবঙ্গের কয়েকটা নদীর নাম বলতে পারছেন না ঠিক আছে কয়েকটা রাজ্যের রাজধানীর নাম বলতে পারছেন না তাহলে তো আপনার স্কোরটা একটু মাইনাস যাবে কারণ সেগুলো একটা বেসিক নলেজের মধ্যে পড়ে তাহলে বেসিক নলেজটা আপনারা একটু ক্লিয়ার রাখবেন ঠিক আছে এরপর বলছি কোন জায়গাটায় আপনাদের নাম্বারটা কাটা হয় তো বন্ধুরা আপনারা কি একশো টাকার নোট দেখেছেন দেখেছেন আশা করছি সকলেই দেখেছে তো আপনারা কি বলতে পারবেন একশো টাকার নোটে কটা একশো লেখা আছে আচ্ছা আপনারা কি বলতে পারবেন একশো টাকার নোটে কীসের ছবি আছে আপনারা তো সকলেই একশো টাকার নোট দেখেছেন পারবেন না দেখুন বন্ধুরা আপনারা প্রতিনিয়তই কিন্তু একশো টাকা নিয়ে বাজারে যাচ্ছেন একশো টাকা পকেটে থাকছে কিন্তু ওই একশো টাকাটায় একশো কতবার লেখা আছে আপনারা জানেন না আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু উত্তরগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে পিন করুন আচ্ছা আপনারা কি জানেন আমাদের পতাকার দৈর্ঘ্যপ্রস্ত কত জানেন না আপনারা কি বলতে পারবেন আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ আছে যখনই ইন্টারভিউয়ার আপনাকে এই প্রশ্নটি করবে তখন আপনি একেবারে ভেবে নেবেন এত সোজা প্রশ্ন এটা তো স্যার তিনটে রঙ আছে সাদা সবুজ এবং গেরুয়া ইন্টারভিউ বলবেন বাহ ভেরি গুড তারপরে আপনাকে বলেন ঠিক আছে আপনি আসতে পারেন তো তুমি যখন বেরিয়ে যাবে তুমি তো ভাববে যে আমি সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি কিন্তু সেখানে তোমার ভুল রয়ে গেছে কারণ আমাদের জাতীয় পতাকায় কিন্তু তিনটে রং নেই চারটে রঙ আছে যে অশোক চক্রটা সেটার রঙও কিন্তু নীল রং তাহলে আমাদের জাতীয় পতাকায় কটা রঙ আছে টোটাল চারটে রঙ আছে এবং ওই জাতীয় পতাকায় যে অশোক চক্রটা আছে সেই অশোক চক্রটায় কটা দাগ আছে সেটা বলতে পারবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে পিন করে বলুন তো কটা দাগ রয়েছে এই সমস্ত বেসিক প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের চোখে ভাসে সেই সব জিনিসগুলো যখন আমরা উত্তর দিতে না পারি তখন ইন্টারভিউয়ারদের প্রতি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে এই ছেলেটা যেটা দেখছে যেটা রেগুলার ইউজ করছে সেটা সম্পর্কে কিন্তু এর সঠিক নির্ভুল ধারণা নেই আর পুলিশের কাজ হচ্ছে আসল অপরাধীদের শনাক্ত করা তাদের দেখে অনেকটা অনুমান করা যে কে আসল অপরাধী আর কে নির্দোষ এবং যে আসল অপরাধী তার কিন্তু একটা যুক্তিসম্মতভাবে শাস্তির ব্যবস্থা করে দেওয়া এটাই হচ্ছে পুলিশের কাজ আর আপনি যদি রেগুলার যে জিনিসগুলো দেখছেন সেগুলি সেগুলো নিয়েই যদি উত্তর না দিতে পারেন তাহলে বুঝতে পারছেন কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাই এখন থেকে আজ থেকে শুরু করুন যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু চোখ কান খুলে দেখুন ভালোভাবে দেখুন যাতে ইন্টারভিউয়াররা কিছু প্রশ্ন করুক আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরের জন্য যাতে আপনারা প্রস্তুত থাকেন এই যে সম্প্রতি এই যে কয়েকদিন আগে ঝড় বয়ে গেল আমফান এই আমফান থেকে কিন্তু আপনাদেরকে প্রচুর প্রশ্ন করতে পারে এই আমফানে কতজন মারা গিয়েছিল কোথায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এই সমস্ত যে তথ্যগুলো এগুলো কিন্তু জেনে যাবেন কারণ এই সমস্ত ঝড় জল এই সমস্ত যে করোনা ভাইরাস করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপনাদেরকে প্রচুর প্রশ্ন করবে ইন্টারভিউতে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে এই জিনিসগুলো যেগুলো আমাদের লাইফের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই জিনিসগুলোকে কিন্তু ভালোভাবে জানতে হবে নিখুঁতভাবে জানতে হবে এই জিনিসগুলোর উত্তর আপনাদেরকে ভালোভাবে দিতে হবে ঠিক আছে এছাড়াও তো পুলিশ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তো দেখে যাবেন এবং নিজের জেলাভিত্তিক প্রশ্ন দেখে যাবেন এগুলো হলো আপনি কিভাবে স্কোর করতে পারবেন বেস্ট কিভাবে আপনার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেগুলো কিন্তু দূরে করতে পারবেন আমি বারবার বলছি আপনাদের সাবজেক্ট বেসিক কোয়েশ্চেন যদি না পারেন কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে যদি না বলতে পারেন এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার সম্পর্কে বলুন তাহলে যদি আপনি কক কাঁক করতে থাকেন হাত পা নাড়াতে থাকেন আঙুল ফুটাতে থাকেন ফুটছে না আঙুল তাও ফাটিয়ে ফেলছেন তো এই সমস্ত জিনিসগুলো যদি করতে থাকেন তাহলে তো আপনাকে কম স্কোর দেবেই বুঝতে পারছেন আপনাদেরকে কিটে সঠিক করতে হবে তো আপনারা যদি টাকা দিয়ে কোনো অনলাইন সেন্টারে মক টেস্ট দিতে পারছে না আপনাদের অভাব রয়েছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আপনারা আপনাদের ভিডিও ক্যামেরাটা অন করুন ফোনের স্মার্টফোন এখন সকলের রয়েছে ভিডিও ক্যামেরাটা ভালো জায়গায় প্লেস করুন কয়েকটা প্রশ্নের লিস্ট তৈরি করুন এবং সেই প্রশ্নগুলো এক একটা ধরে ধরে উত্তর দিন বারবার উত্তর দিন এবং ভিডিওটা পরবর্তীকালে বারবার দেখুন যে আপনার মুখের ভঙ্গিমা কেমন হয়ে যাচ্ছে পা লড়ছে হাত লড়ছে অন্যদিকে চোখ চলে যাচ্ছে ইন্টারভিউরদের চোখে চোখ রেখে কথা বলতে হবে কনফিডেন্ট থাকতে হবে ইন্টারভিউতে টেন এবং টুয়েলভ প্লাস স্কোর হবেই হবে আমি লিখে দিলাম প্র্যাকটিস করুন আমি যেরকমভাবে বলছি আর টুয়েলভ প্লাস স্কোর হবেই গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে এরপর আপনারা কী করবেন সেটা নিয়ে একটু বলছি ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলছি ঘর থেকে বার হওয়ার আগে কী কী প্রিপারেশন নেবে তোমরা চেষ্টা করো এখন থেকেই ডকুমেন্টসগুলো প্যাক করে রাখার একটা ফাইল তৈরি করো সুন্দর ফাইলে সুন্দরভাবে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন এবং এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি থাকে বা সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলো একটা ফাইলে এখন থেকেই ফাইলবদ্ধ করে রেখে দাও কারণ যখনই ইন্টারভিউ ডেট দেবে মাথায় প্রচুর চাপ পড়ে যাবে এবং প্রচুর নার্ভাসনেস কাজ করবে সেই সময় কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর তাই তোমাদের যতগুলো সার্টিফিকেট আছে একটা ফাইলে এখন থেকেই রাখতে শুরু করো ক্লিয়ার এরপর কি কী ডকুমেন্টস লাগবে তোমাদের সেটা প্রথমে বলে দিচ্ছি কি কী ডকুমেন্টস নিয়ে তোমরা ঘর থেকে বার হবে তো যখনই তোমাদের অ্যাডমিট কার্ড দেবে এখন থেকে লাফালাফি করার কোনো কারণ নেই যে স্যার কী ডকুমেন্টস নেবো কী নেবো না কোনটা দরকার কোনটা না হলে চলবে না সেটা কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড সেটা স্পষ্টভাবে লেখা থাকবে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো ক্যারি করবে ক্লিয়ার করতে পেরেছি কোনো এখন থেকে হরবরাবার কারণ নেই তোমাদের যে বেসিক ডকুমেন্টসগুলো শো করবে সেগুলো একটা ফাইলে এখন আপাতত রেখে দাও এরপর যখন ইন্টারভিউ সেন্টারে পৌঁছাবে প্রায় এক ঘন্টা আগে পৌঁছে যাবে চেষ্টা করবে আগের রাতটা সেখানে কোনো হোটেলে কাটাতে ঠিক আছে তারপরে ইন্টারভিউ হলের কাছে এক ঘন্টা আগেই পৌঁছে যাবে সেখানে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেগুলো করার পর তোমাদের আমাদেরকে একে একে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এরপর ইন্টারভিউ হলে যদিও গেটটা খোলা থাকবে বন্ধ থাকবে যাই থাকুক না কেন তুমি দরজাটাই নক করবে আমি কি আসতে পারি তারপরে ঢুকবে ওনার পারমিশন দেবেন তারপরে তুমি ওই যে রুমে এন্টার করে চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবে চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে অবশ্যই তুমি বলতে পারো গুড মর্নিং যদি দুপুর বারোটার আগে হয় দুপুর বারোটার পরে হয়ে গেলে কিন্তু বলবে গুড আফটারনুন তারপরে যদি মনে করো ইন্টারভিউ নিতে নিতে চারটা সাড়ে চারটা বেজে গেছে তুমি তারপরে যাচ্ছ তখন তুমি বলতে পারো গুড ইভিনিং ঠিক আছে এই সম্বোধন জানিয়ে তুমি থাকলে দাঁড়িয়ে ওনারা পারমিশন দেবেন যে বসো আসো বসো বা বসো সিট কিছু একটা বলবে তখন তুমি চেয়ারটা হালকা মতো আলতো হাতে টানবে এবং বসে যাবে একেবারে স্ট্রেট বসবে মেরুদণ্ড সোজা হবে ছাতি বেশি বাইরে দিকে হবে না বেশি কম হবে না একেবারে নর্মাল আর হাতগুলো থাকবে হাঁটুর কাছে ফাইলটাও কিন্তু কোলের মধ্যেই রাখবে ফাইলটা কোনো মতেই কিন্তু টেবিলে নামিয়ে দাও না ওনারা যখনই পারমিশন দেবে তখনই কিন্তু ফাইলটা তাদেরকে দেবে ঠিক আছে তো ফাইলটা কোলের মধ্যে রাখবে এবং হাঁটুর মধ্যে কিন্তু হাতগুলো থাকবে এবং স্ট্রেট যে মিডিলে থাকবে চেয়ারগুলো তারা হয়তো ছজন থাকবে ছজনের মতো থাকবে তাদের সকলের সঙ্গে কিন্তু আই কন্ট্যাক্ট তোমাকে করতে হবে ঠিক আছে এরপর তারা একের পর এক কোশ্চেন থ্রো করবে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার সেশনটা যখন শেষ হয়ে যাবে আর উত্তর দেওয়ার সময় এটা মাথায় রাখবে সবসময় তাদের যে প্রশ্ন করবে তার সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে কিন্তু তাদেরকে উত্তর দেওয়ার এটা কিন্তু অনেক ম্যাটার করে তুমি যদি আই কন্ট্যাক্ট করতে না পারো না তোমার যে কনফিডেন্স লেভেলটা লো আছে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে তারা বুঝতে পারবে যে তুমি আই কন্ট্যাক্ট করতে পারছো না তার মানে হয়তো তুমি মিথ্যে কথা বলছো বা তোমার কনফিডেন্স লেভেলটা সেইভাবে নেই বা কনফিডেন্স লেভেলটা লো আছে তাই কিন্তু তুমি আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারছো না মেক শিওর দ্যাট যাতে তুমি আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে পারো ঠিক আছে এরপর যখন তোমার ইন্টারভিউ শেষ হয়ে যাবে তোমাকে ওনারা বলবে ঠিক আছে আসতে পারো তখন তুমি চেয়ারটা ছেড়ে উঠবে উঠে করে অবশ্যই ওঠার পরে বলবে বসে 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 ধন্যবাদ বলবে না চেয়ারটায় ওঠার পর সাইডে দাঁড়িয়ে বলবে ধন্যবাদ এবং তারপরে চলে আসবে ঠিক আছে চলে আসার পর অবশ্যই দেওয়া দরজা বেরিয়ে আসার পর কিন্তু দরজাটা আবার যেমন ছিল সেই রকমই টেনে বন্ধ করে দেবে বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তোমরা সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করো কমেন্ট তোমাদের যত রকমের প্রশ্ন রয়েছে সমস্ত কমেন্ট কিন্তু আমি দেখতে চাই এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা উত্তর কিন্তু আমি দেবো তোমাদের কমেন্টে ঠিক আছে তো কমেন্ট করো শেয়ার করো এবং লাইক করো সাবস্ক্রাইব করো বাংলা চ্যানেলকে সাপোর্ট করো অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে সাপোর্ট করো চলো ভিডিওটা এত দূরে জন্য যেন টাটা বাই বাই জয় হিন্দ এবং ভালো থাকো